রাতের বেলা ঘুম পাড়ানোর সময় মা বলছেন যে তোমার বাবা ঘুম থেকে উঠলেই তোমার বাবা দেখবে চলে আসছে। এই হৃদয়বিদারক ঘটনা কি এই দেশের মানুষ দেখছে না? এই যারা ঘুম করছে তারা দেখছে না? তাদের কি শিশু সন্তান নেই? আমি আজকের এই ঘুম দিবসে শুধুমাত্র এই প্রতিবাদী কথা জানাচ্ছি না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাচ্ছি, এই যে শিশুগুলো যারা আজকে বাংলাদেশে পিতৃহারা হয়েছে, তার পিতার সন্ধান পাচ্ছে না, তার পিতার স্বামী সন্ধান পাচ্ছে না, মা বাবা যার পুত্র সন্ধান পাচ্ছে না, তাদের উপরে যেন আল্লাহ গজব নাজিল করে। তার কারণ হচ্ছে যারা এই লোকগুলো গুম করেছে তারা এই দেশেরই মানুষ। তার কারণ হচ্ছে কোনো অবৈধ শাসক যদি অবৈধ নির্দেশ কোনো সংস্থাকে দিয়ে এই কাজগুলো করিয়ে থাকে তাহলে অবশ্যই এইটার গুনার অংশীদারও এই লোকগুলো হবে যারা এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত। আমি কানাই আমাদের নেতা ইলিয়াস আলী সহ দিনার আনসার, দিনার জুনেদ আনসার সহ বাংলাদেশের যে 650 নেতাকর্মী আমাদের গুম হয়েছে এবং অন্য অন্য পেশারও কিছু মানুষ গুম হয়েছে, তারা যাতে এই ফিরে আসে তার পরিবারের। প্রায় 650 মতো নেতাকর্মী বর্তমান সরকার গুম করেছে, আমরা চাই তাদেরকে ফেরত দেওয়া হোক অবিলম্বে। তাদের মধ্যে সাবেক সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, এই সিলেটের কৃষি সন্তান এম ইলিয়াস আলী, সিলেটের সন্তান আমাদের ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, আনসার আলী সহ সিলেটেরই আমাদের প্রায় 4 জন নেতাকর্মী আমাদের গুম হয়েছে, যারা বাংলাদেশে প্রায় 650 নেতাকর্মী। আপনারা জানেন গুমকৃত পরিবার তারা ভালো করে তাদেরকে না জানাজায় করতে পারে না, জিয়ারত করতে পারে না, বলতেও পারে না। এই যে অসহনীয় অবস্থা এটা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন। আমরা চাচ্ছিলাম বর্তমান সরকার এই গুমকৃত মানুষদেরকে ফিরিয়ে দেবে, কিন্তু আজ দীর্ঘ 10 বছর হয়ে গেছে আমাদের এই সিলেটের 4 জন নেতাকে আজ পর্যন্ত ফিরিয়ে দেয় নাই। আমরা চাই অবিলম্বে তাদেরকে ফেরত দেওয়া হোক, আমরা চাই অবিলম্বে তদন্ত করে যারা এই গুমের সাথে জড়িত তাদের ব্যবস্থা নেওয়া হোক। ইতিমধ্যেই জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কিছুদিন আগে বলে গেছেন স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু আজ পর্যন্ত সরকার তার কোনো সরকারের ছত্রছায়ায় যারা এই সমস্ত গুম কর্মকাণ্ডে আছে, যার জন্য সরকার এই সনদে স্বাক্ষর করে নেয় জাতিসংঘ সনদে। কিছুদিন আগেও এসে জাতিসংঘ যে কথাটি বলছে যে শুধু গুম যে হয়েছে তাকেও আমরা গুম মনে করি না, সাথে মনে করি তার পরিবারটাও গুম হয়ে গেছে। তার কারণ হচ্ছে এই পরিবার আজকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে দেখা যাচ্ছে গুমকৃত পরিবারের যে নির্দেশনা দিয়ে গেছেন যে স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত, আমরাও চাই একটা স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের নেতাদেরকে ফিরিয়ে দেওয়া হোক এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে যাতে শাস্তি দেওয়া হোক সেই দাবি। বলেছেন যে আয়নাগত